নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বর্ধমান সদর জেলা বিজেপি শিক্ষক সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। রায়ন গ্রাম পঞ্চায়েতের কপিবাগান তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। শুক্রবার যথাযথ মর্যাদায় খ্রিস্টীয় ধর্ম অবলম্বী মানুষেরা গুড ফ্রাইডে পালন করল। উড়ন পরিষ্কার করতে গিয়ে পাশে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। ফোনের দাবি মতো জিনিসপত্র না পাওয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় রবনা বাগান ফরেস্ট অফিসের সভাগৃহে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারীদের নিয়ে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রমনার বাগান ফরেস্ট অফিসের সভাগৃহে। এদিন সভাটি মূলত অনুষ্ঠিত হয় আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। এদিন উপস্থিত বক্তারা আসন্ন পঞ্চায়েত ভোটের সময় মানুষের কাছে গিয়ে রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরার জন্য বলেন। পাশাপাশি ভোটের দিনে ভোটকর্মী হিসাবে এই সংগঠনের অনেক সদস্য নিয়োগ হন, তাদের কী কী কাজ করতে হবে সে বিষয়েও বক্তারা কর্মীদের বুঝিয়ে বলেন। এদিনের জরুরি আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোলসির বিধায়ক অলোক মাঝি, বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশির আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে হচ্ছে আমরা পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি জরুরি কর্মী সভার আয়োজন করেছি। আমাদের এই কর্মী সভায় এসেছেন আমাদের এই বর্ধমান জেলার বিভিন্ন রেঞ্জ, যেমন ঘোষপাড়া, পানাগড়, দুর্গাপুর, কালনা, মেমারি, এইসব রেঞ্জ থেকে আমাদের বন দপ্তরের কর্মচারীরা এসেছেন। আমরা মেন উদ্দেশ্য হচ্ছে যে আগামী পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে সাধারণত আমাদের সরকারি দপ্তরের কর্মচারীরা সেখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং মেন লিডিং পার্টটা যেখানে থাকে সেইখানে আমাদের এই সরকারি দপ্তরের কর্মচারীরাই সেখানে থাকেন। এবং আজকে আমরা এই কনফারেন্সের মধ্য থেকে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচন কীভাবে করতে হবে সেটাও আমরা মানুষের কাছে জানান দিতে চাই, এবং আমাদের এখানে যে জেলার যে সকল সদস্য আছে প্রত্যেকের কাছে আমরা এটা করি। আমরা এখানে এই সংগঠনটা 2008 সাল থেকে করতে পেরেছি সেই বর্ষের নেতা। আজকে আমরা রমনা বাগান অভয়ারণ্যে এসেছি। আপনারা জানেন আমাদের ফরেস্ট এমপ্লয়েজ যে সকল কর্মচারী আছেন, আমাদের একটা সংগঠন আছে। সেই সংগঠন থেকে আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচি রাখেন জনকল্যাণমূলক। আমাদের সামনে যে আমাদের পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই কর্মচারীদের মধ্যে কেউ প্রিসাইডিং হবে, কেউ হচ্ছে পোলিং অফিসার হবেন, সেই জায়গায় আমাদের সংগঠন যাতে করে মজবুত করতে পারি সেই নিয়ে আমাদের আজকে কর্মশালা। এখানে আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে রেঞ্জের সঙ্গে যুক্ত যে সকল আমাদের কর্মচারী আছেন সেটা স্থায়ী অস্থায়ী সকলে এসেছেন। আমরা চাই যে মামাটি মানুষের সরকার যেভাবে আমাদের 2011 সাল থেকে উন্নয়নের কাজে করেছেন তাতে করে আমরাও মানুষের পাশে থেকে এই কর্মচারীরা প্রত্যেকের থেকে আমরা মানুষকে সেইভাবে পরিষেবা দিতে পারি। এবং 2018 সালে যে আমাদের পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা কর্মী হিসাবে সকলে যেন আমরা সেই জায়গায় সক্রিয়ভাবে কাজ করতে পারি, কারণ বিরোধীরা যেভাবে অপপ্রচার শুরু করেছেন বিশেষ করে বিজেপি, তারপর একদম মুখ্য যেন জবাব দিতে পারি। আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত হচ্ছে এটা হচ্ছে সেমিফাইনাল এবং ফাইনাল 2019 সাল লোকসভা। আমরা লোকসভায় আমাদের নেত্রী অর্থাৎ মামাটি মানুষের জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীকে আমরা যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পারি, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর আমাদের সম্মেলনের মূল মন্ত্র হচ্ছে আমাদের এটাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান সদর জেলা বিজেপি শিক্ষক সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসম্পাদক সায়ন্তন বসু।
সম্মেলন থেকে ১১ দফা দাবি পেশ করা হয়। রাজ্য সম্পাদক পুষ্পস্তম্ভক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সকলটা দিবস মহাশয়। পুষ্পস্তম্ভক দিয়ে শুক্রবার তিনকোনিয়া গুডশেড রোড সংলগ্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে বর্ধমান সদর জেলা বিজেপির শিক্ষক সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন এই সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি চন্দ্র বসু, রাজ্যের সহসম্পাদক সায়ন্তন বসু, শিক্ষাশীলের রাজ্য কনভেনার দীপন বিশ্বাস, শিক্ষাশীলের জেলা কনভেনার রাধাকান্ত রায়, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সম্মেলন থেকে ১১ দফা দাবি পেশ করা হয়। এদিনের এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষক নিয়োগ করা হয়েছিল তা সম্পূর্ণ অনৈতিকভাবে, মেধাকে গুরুত্ব না দিয়ে আইনকে বিধানগুলিতে দিয়ে অস্বচ্ছভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এমত অবস্থায় পশ্চিমবঙ্গে শিক্ষার হার বাড়াতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যা সংঘ আমাদের কাছে আদর্শ শিক্ষক, সর্বপল্লীর আবার আমাদের কাছে আদর্শ শিক্ষক স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তাদের আমরা ভুলে গেছি। আমরা এখন কাদের মনে করছি? আমরা তাদের মনে করছি যারা পার্টির পিছিয়ে হাঁটে, যারা মমতা ব্যানার্জির পেছনে দৌড়ায়, যারা মমতা ব্যানার্জিকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করতে শুরু করে, আমরা সেই সমস্ত শিক্ষকদের পিছনে চলছি। বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির এক একটা এত পুরনো ইউনিভার্সিটি এশিয়ার মধ্যে একটা দু নম্বর। আমি আমার সংক্ষিপ্ত দায়িত্ব আমি রাজ্য স্তরের নেতাদের কাছে এবং আমাদের রাজ্যের বিজেপি শিক্ষকদের। এই সম্মেলন থেকে আগামী দিনে সংগঠন পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। পরে বিজেপির রাজ্য সহ সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পশ্চিমবঙ্গে শিক্ষক সমাজের বিশাল অংশ অসন্তুষ্ট রাজ্য সরকারের উপর, টেটের নামে, স্কুল সার্ভিস কমিশনের নামে মানুষকে প্রতারণা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা টাকা পয়সা নিচ্ছেন। আমরা শিক্ষক সমাজের কাছে আগ্রহ করবো এই প্রতারণার বিরুদ্ধে একজোট হন। পশ্চিমবঙ্গের সিলেবাস পরিবর্তন হচ্ছে রামধনু রংধনু, আকাশকে আসমান, এ ধরনের যে বাংলা শব্দের মধ্যে আরবি শব্দ ঢোকানো হচ্ছে তারও প্রতিবাদ করতে রাস্তায় নামার আহ্বান জানাবো। অমিত শাহের আসার কারণ? অমিত শাহ আসবেন, আমাদের সাংগঠনিক বৈঠক আছে এবং কৃষক সমস্যা, পশ্চিমবঙ্গের কৃষকরা জর্জরিত, রাজ্যের সরকারের আচরণে তারা দারুণভাবে ব্যথিত, কৃষকদের সঙ্গে কথা বলতে অমিত শাহ বর্ধমানে আসবেন। আসলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জিহাদিরা দাঙ্গা করেছে, যে দাঙ্গা শুরু হয় রানীগঞ্জে নিরস্ত্র রামনবমী যাত্রার উপরে হামলা হয়, পুলিশ প্রশাসন প্রথম দু ঘন্টা চুপ করে বসেছিল, ডিসিপির হাত উড়ে গেল, তাও পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। তৃণমূল কংগ্রেসের নেতারা চাইনি বলে ব্যবস্থা হয়নি, আজকে হিন্দু পলায়ন করছে এরকম অভিযোগ আসছে আসানসোল এবং রানীগঞ্জ থেকে। আমরা চিন্তিত, ৩৫৫ ধারা মতে কেন্দ্র সরকার সাহায্যের জন্য চেষ্টা করেছে, যদি ৩৫৫ স্যাটিসফাই না করা যায় তাহলে ৩৫৬(1) বা ৩৫৬ পশ্চিমবঙ্গে লাগু হওয়া অবশ্যম্ভব। তৃণমূল কংগ্রেস তো আপনাদের দিকে অভিযোগ তুলছে প্ররোচনা রানীগঞ্জ আসানসোলে, আমাদের কাছে সমস্ত ভিডিও ক্লিপ আছে, তৃণমূলের কোন কোন জেহাদি নেতা কী করেছে সমস্ত আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিচ্ছি। যত অশান্তি হচ্ছে সমস্ত কিছুর পেছনে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দলবল এবং তাদের জেহাদি ভাইয়েরা আছেন, তাদের বিরুদ্ধে যতক্ষণ না সরকার ব্যবস্থা নেবে ততক্ষণ এই অশান্তি চলবে, নতুবা পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। অমিত শাহ কি আসছেন? অমিত শাহ আসবেন ৯ তারিখ সকালবেলা আপনাদের এখানে কাটবে। আমাদের আন্দোলন চলছে কিন্তু দেখুন কোনো কার্যক্রম রামনবমী তো বিজেপি করেনি, আমাদের ইনভাইট করা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষও হেঁটেছেন, আমরাও হেঁটেছি তাদের সঙ্গে, বিজেপির কার্যক্রম না, বিজেপির পথে নামছি অবশ্যই আমরা, কিন্তু সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ কোথায় যাবে, এভাবে কি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো ঠিক হবে, এটা আমাদের মানুষের কাছে আছে, তাহলে সত্যিটা লোকে জেনে যাবে যে কারা আক্রমণ করেছে, কেন আক্রমণ করেছে, কিভাবে আক্রমণ হয়েছে, সেটা বলতে দেওয়া যাবে না। বলছি এত সত্য আবার নোট জাল হচ্ছে কেন, এই সম্বন্ধে আপনার বক্তব্য? যেখানে নোট জাল হচ্ছে কেন, অধিকাংশ ক্ষেত্রে নোট জাল এখন ধরা পড়ছে, কারণ নতুন যে নোট আসছে সেই নোটটা ধারে কাছে আসছে না, যে জাল নোট এটা আগে সমস্যাটা ছিল ধারে কাছে আসছে, আর সপ্তাহে জাল নোট চক্র পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, হাওড়া
মুর্শিদাবাদ, মালদা এই জেলাতে সবথেকে বেশি জাল নোট চক্র ধরা পড়েছে। তাদের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা এবং কর্মীগুলো এলাকায় পৌঁছে। বর্তমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রায়ন গ্রাম পঞ্চায়েতের কপিবাগান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। এই শিবিরে 200 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীদ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার বর্ধমান 1 নম্বর ব্লকের অন্তর্গত রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালনা রোড কপিবাগান তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্রতি বছর কপিবাগান তৃণমূল কংগ্রেস কর্মীরা এইরূপ রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এদিন প্রায় 200 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদান উৎসব পালন করে আমাদের এলাকায় সম্ভবত গরিব মানুষের সংখ্যাটা প্রচুর, যারা প্রতিনিয়ত হসপিটাল এবং নার্সিংহোমে ভর্তি হয়ে রক্তের জন্য ছোটাছুটি করেন। প্রচুর রক্তের চাহিদা, তাই এই চাহিদাকে মাথায় রেখে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির করি এবং খুব সুন্দর সাড়া পাওয়া যায়। এখানে আমাদের প্রায় 200 জন এই রক্ত দেওয়ার জন্য মানে এখানে এসে হাজির হয়েছেন এবং প্রত্যেকেই রক্ত দিচ্ছেন। মহিলারাও বিশেষ করে এগিয়ে এসে রক্ত দিচ্ছেন। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি আমাদের দলকে বা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সবসময় মানুষের পাশে থাকতে। এদিনের এই রক্তদান শিবিরে বিধায়ক নিশীদ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে গিয়ে দেখা যায় বিভিন্ন পোস্টে মাইক লাগানো আছে। এ ব্যাপারে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজানো নিষিদ্ধ। মাইক ম্যানেরা ভুল করে মাইক লাগিয়ে ফেলেছে, সেগুলি খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, HS পরীক্ষা চলছে, তা চলাকালীন কি এখানে মাইক ফাইক কোনো কিছু বাজানো হচ্ছে? না দেখুন, এখানে সেরকম কোনো মাইক বাজানো হয়নি। এখানে এখানে যারা মাইক ম্যান ছিল তারা ভুল করে হয়তো মাইক বেঁধেছিল, কিন্তু এখানে আপনারা দেখে জানেন এসে এখানে কোনো সাউন্ড নেই, কোনো কিছু নেই। এখানে মানুষ খুব সুদক্ষ হবে আজকে রক্ত দিচ্ছে, বিশেষ করে মায়েরা আজকে এখানে আজকে এই সময় মায়েরা আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা যেভাবে আজকে রক্তদান শিবিরে এসে আজকে রক্ত দিচ্ছেন, আমি খুব খুশি এবং আমাদের এলাকার মানুষও খুব উৎসাহের সঙ্গে আজকে এই কাজটা করছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর মাইক মানে যারা মাইক লাগিয়েছে তারা জানতো না? না, তারা ব্যাপারটা জানতো না, তারা লাগিয়ে বেঁধে ফেলেছে, কিন্তু এখানে কোনো মাইক বাজছেও না, কোনো কিছু নেই। আপনারা সরজমিনে তদন্ত করে দেখে যাবেন, কোনো মাইক এখানে বাজছে না, কোনো সাউন্ড নাই। সেটা কি এখন খুলে নিচ্ছে? হ্যাঁ, এখন সব খুলে আমি এসে আবার সব বলেছি খুলে নিতে। ওরা আমাদের মাইকের ভাইরা সব খুলে নিচ্ছে, ওরা বলছে আমরা বগুলো হয়তো লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু কোনো সাউন্ড দেওয়া ছিল না, কোনো মাইক বাজেও নি। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার যথাযথ মর্যাদায় খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষেরা গুড ফ্রাইডে পালন করল। এই উপলক্ষে ভাতার থানার মহাচাঁদা গ্রাম পঞ্চায়েতে গর্দানমারি চার্চ থেকে সকালে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা শুক্রবার গুড ফ্রাইডে পালন করলেন। এই দিনে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ক্রুশবিদ্ধ হওয়ায় যীশুখ্রিস্ট সমাধিস্থলে উপস্থিত হন, পরে ক্রুশ থেকে খুলে তাকে সমাধি দেওয়া হয়। এই উপলক্ষে এদিন ভাতার থানার মহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের গর্দানমারি চার্চ থেকে সকালে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি গোটা গর্দানমারি এলাকা পরিক্রমা করে, পরে চার্চে একটি বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে যীশু খ্রিস্টের জীবনাবলী আলোকপাত করা হয়।
ফ্রাইডে দিন, আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট কষ্ট সহ্য করেছিলেন এবং ক্রুশ কাঠ নিয়ে তিনি কালোয়ারি বুরু পর্যন্ত তিনি ক্রুশ কাঁধে নিয়ে গিয়েছিলেন। সেই জিনিসটাকেই স্মরণ করার জন্য আমরা আজকে এই গুড ফ্রাইডেটা মানছি, বা ওর নিয়ম অনুযায়ী আমরা সেই পথ পদযাত্রা করলাম, হ্যাঁ র্যালি করলাম, এবং এর মধ্যে আরো অনেকগুলো পার্ট আছে। র্যালিটা কোথা থেকে বেরিয়েছিল? র্যালিটা এখান থেকে শুরু করে আমরা গোটা গর্দনমুড়ি, আমার গির্জা থেকে, গির্জা থেকে গোটা গর্দনমুড়ি পার্টটা ঘোরা হলো। কতজন ছিলেন আপনারা এখানে? মোটামুটি আমার হিসাব মতন 400-450 মতন লোক ছিল। এখানে ঘুরে এসে কি হলো? এখন ঘুরে এসে এখন আবার প্রার্থনা হবে। প্রার্থনার এক একটা পার্ট আছে। এখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে বিদ্ধ করা হয়েছে, তাকে এখন ক্রুশ থেকে নামানো হয়েছে এবং তাকে কবর দেওয়া হবে, সেই জিনিসটাই আমরা এখন স্মরণ করব। আসার পরে এখান থেকে একজন, যে সুশীল মহাশয় বলে একজন আছে, তিনি এই শরবত জলের ব্যাপারটা, মানে শরবত জল উনি দান করলেন এই গুড ফ্রাইডের নাম করে। এদিনের এই পদযাত্রায় প্রায় 400+ মানুষ অংশগ্রহণ করেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। উনান পরিষ্কার করতে গিয়ে পাশে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে কালনার সমুদ্রগড়ের বাসিন্দা উষা বসাক নামে এক বৃদ্ধা বাড়ির উনুন পরিষ্কার করতে গিয়ে উনুনের পাশে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন। বোমা বিস্ফোরণে ওই বৃদ্ধার ডান হাতের 3টি আঙুল উড়ে গেছে। কেন কোথা থেকে বোম এসছে এগুলো জানো? হ্যাঁ কইতে পারবো না, আর বোম আমি চিনি না তো। আমি অত আমার ঘরে একটা খালি বাচ্চা ছেলে নিয়ে আমি থাকি। আমি
আহত অবস্থায় ওই বৃদ্ধা উষা বসাক বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধার বাড়ির পাশে অন্য একটি বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করেছে। আমার দিকে তাকাবেন না, ড্রেনের ওই দিকটা দেখুন। রক্ত বন্ধ হয়েছে, আমার বড় ছেলে এসে বাঁধে দিল। কি দিয়ে গামছা দেন হলে রক্ত না বন্ধ হয়েছিল? কি হয়েছিল? হাতে রক্ত বেরোল না, কি হয়েছিল? তুই বোম ফুটছিল, বোমটা কোথায় ছিল? ওই যেই জায়গা ছিল, যেই জায়গা। এরকম ঘটনা এর আগে কোনদিন ঘটেনি। আতঙ্কে আমরা সবাই পাড়া এলাকাবাসী সব আতঙ্কে আছি যে এই বোমা কোথা থেকে এলো। আতঙ্কে কেন, যে আমাদের পাড়ায় কোনদিন এই ঘটনা ঘটেনি। আমার ধারণা যে অন্য কোন লোক এখানে এসে রেখে গেছে, হয়তো আমাদের এখানে মানে অশান্তি সৃষ্টি করার জন্য একটা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কোথা থেকে কিভাবে ওই বাড়িতে বোমা এলো, যদিও এ ব্যাপারে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বোনের দাবি মতো জিনিসপত্র না পাওয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারয় থানার অন্তর্গত উত্তর রামচন্দ্রপুরে। অভিযুক্তরা পলাতক। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মিতার বাপের বাড়ির অভিযোগ, বীরভূম জেলার মুরারয় থানার উত্তর রামচন্দ্রপুরে 3 বছর আগে বিয়ে হয় জাবেরা বিবির। তাদের একটি কন্যা সন্তানও আছে। পেশায় রাজমিস্ত্রির স্বামী ও পরিবারের সদস্যরা বকেয়া পণ্যের দাবিতে জাবিরা বিবির উপর বেশ কিছুদিন যাবত অত্যাচার চালাত। তাদের আরও অভিযোগ, কয়েকদিন আগে গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। আপনাদের সামনেই হয়েছে? আমার এখানে কাপড় আছে, আমি কাপড় তুলতে যাব, আমার চোখ পড়ে হয়েছিল। ঘটনাটা কেমন কি টাকার দাবি করছিল ওরা? দাবি বলতে আপনার বাইক ছিল, কিছু টাকা ছিল, গলার মারছিল, গলা ছিল, হার ছিল, দিতে পারছিল। ছেলেটা কি কাজ করে? ছেলেটা রাজমিস্ত্রির কাজ করে। আর ওদের কি একদিনই দেখাশোনা ভালোবাসে? হ্যাঁ, একদিনই দেখাশোনা ভালোবাসা। আপনার উভয় আপনার সম্মতিক্রমে বিয়ে হয়েছিল। কত বছর বিয়ে হয়েছিল? 3 বছর। 3 বছর থেকে ঘুর ঝামেলা চলছিল? না, 3 বছর না, তখন থেকে ভালো ছিল। একটা 1.5 বছরের মেয়েও আছে। মোটামুটি চাপটা প্রায় 2 বছর আগে, মানে যতক্ষণ দিতে পারছিল না এগুলো, একটা চাপ সৃষ্টি হয়েছে। মানে যতদিন দিচ্ছিল ততদিন ঠিক ঠিক। আপনাদের কি কোনো অভিযোগ আছে? কার যাদের যারা মারে মেরে পুড়িয়েছে না, ওনাদের উপরে অভিযোগ আছে? ওনার উপরে থানায় কমপ্লেন করা হয়েছে, পুলিশ আমাদের যথেষ্ট সাহায্য করছে। তারা কি পালিয়ে গেছে নাকি পলাতক? পলাতক, কিন্তু আপনার আমাদের যেহেতু চিকিৎসা বিলম্বিত থাকার জন্য আমাদের মানে এফআইআর করতে দেরি হয়েছে। আমরা গত পরশুদিন এফআইআর করেছি। এফআইআর ভিত্তিতে আপনার পুলিশ যথেষ্টভাবে সাহায্য করছে, তদন্ত করছে। বাপের বাড়ির লোকজন খবর পেয়ে জাবেরা বিবিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন শুক্রবার জাবেরা বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিনই তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে জাবের আবিবির বাপের বাড়ির লোকজন তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। বাজেপোতাপুরে একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। আগামী 29 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে এশিয়া লেভেলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তারই বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এদিন। বৃহস্পতিবার বাজেপোতাপুরে বিধান সংঘের উদ্যোগে একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন কলকাতা থেকে মনোরঞ্জন বিশ্বাস প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন। আগামী 29 এপ্রিল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিয়া লেভেল ও এশিয়া লেভেলের ট্রেনিং অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে এদিন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এদিন এই প্রশিক্ষণ শিবিরে প্রায় কয়েক শতাধিক ক্যারাটে ছাত্রছাত্রী উপস্থিত ছিল। উদ্যোক্তারা জানান, এইরূপ প্রশিক্ষণ শিবির তারা প্রতি বছরই কয়েকবার করে থাকেন। আজকে আমাদের এখানে মহঞ্জন বিশ্বাস মহাশয়কে, যে কে আমাদের জেনারেল সেক্রেটারি ও এআইসিকেএসের চিফ ইন্সট্রাক্টর, কলকাতা থেকে আমাদের বর্ধমানে এনেছি স্পেশাল ট্রেনিং ও বাচ্চাদের যাতে টেকনিক্যাল এবং যাতে যে ভুলগুলো আছে সেগুলো আরও বেটারভাবে তৈরি করতে পারে, বাচ্চারা যেন আরও ভালো ইন্সপিরেশন পায়, সেজন্য আমরা এখানে নিয়ে এসেছি ওনাকে। আর এছাড়া আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেক্সট আমাদের 29 এপ্রিল বিগেস্ট ইন্ডিয়া লেভেল এবং এশিয়ান লেভেলেও বলতে পারেন, সেই হিসাবে আমাদের বড় একটা ট্রেনিং ক্যাম্প আছে এবং এক্সাম আর ওখানে বিশেষ কম্পিটিশনের ব্যবস্থা করা আছে, সেখানে আমাদের ছেলেমেয়েদের নিয়ে যাব। সেইখানে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে পার্টিসিপেট করতে পারে এবং যাতে ভালো পারফরমেন্স করতে পারে, সেজন্য আমরা ছেলেমেয়েদের আরও বেটারভাবে আজকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এরকম ট্রেনিং ব্যবস্থা আমরা মাঝে সাঝেই করে থাকি, কিন্তু এরকম বড় ট্রেনার এনে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে বছর 2-3 বার করা, তার মধ্যে এটা আজকে করেছি এবং নেক্সট বার চেষ্টা করবো আরও ভালো কাউকে এনে আরও সুন্দরভাবে ট্রেনিং দেওয়া। প্রশিক্ষণ পেয়ে খুশি প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি অন্যান্য খবরে। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে ছোট নীলপুর চৌরাস্তার কাছে হনুমানজি মন্দির প্রাঙ্গণে একটি খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। বিগত 3 বছর যাবত এইরূপ অনুষ্ঠান করে আসছেন উদ্যোক্তারা। এদিন প্রায় 3,000 মানুষকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয়। পাশাপাশি উদ্যোক্তারা জানান, শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে এইরূপ খিচুড়ি ভোগেরও আয়োজন করা হবে। প্রথমেই আমরা তো আজ হনুমান বন্দনার মাধ্যমে যাচ্ছিলাম শ্রী শ্রী সংকট মোচন পবনপুত্র বীর হনুমানের আমাদের পাড়ায় অবস্থিত ছোট নীলপুর চৌরাস্তার মোড়ে বজরংবলী মন্দির তৃতীয় বর্ষ বার্ষিক পুজো উপলক্ষে আমরা বিশেষ পুজোর ব্যবস্থা করেছি। আপনারা জানেন আজকে মহাবীর জয়ন্তী এবং আগামী শনিবার হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তীর দিনও আমাদের এখানে বিশেষ পুজোর ব্যবস্থা, যেহেতু আজকে তৃতীয় বছরে আমাদের এই পুজো পদার্পণ করলো সেই জন্য আমরা আজকে বিশেষ পুজোর ব্যবস্থা করেছি এবং আপামর বর্ধমানবাসীর জন্য আমরা ভোগ প্রসাদের ব্যবস্থা করেছি। প্রচুর লোকের আয়োজন করেছে, আমরা 3,000 মতন লোকের ভোগ প্রসাদের ব্যবস্থা করেছি। মানে এটা কি মানে খালি এখানকার লোকেদের না, সর্বসাধারণের জন্য আপামর সমস্ত বর্ধমানবাসীকে আমাদের নিমন্ত্রণ জানিয়েছি।
এবার জার্মান চীনাইয়ের মধ্যে আমাদের সীমাবদ্ধ রেখেছে, মানে যাদের যাদের কপালে ভক্ত তারা নিশ্চয়ই পাবে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা সব ভক্ত ঠাকুর, আপনি জানেন তো ভক্ত মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুমিত দত্ত, আমি একজন পূজা কমিটির একজন সদস্য। কি মনে করছেন ভবিষ্যতে কি আরো বড় আকারে নিয়ে যাবে? নিশ্চয়ই, আমাদের এটা খুব ছোট থেকে, আপনারা জানেন না আমরা যখন তিন বছর করি তখন একটি বাঁশের একটা বেড়া দিয়ে আমরা পুজো স্থাপন করি। আমাদের পাড়ার সকলের প্রচেষ্টা এবং সকলের সহায়তায় প্রচেষ্টার মাধ্যমে আজকে আমাদের এই মূর্তি আমরা নিয়ে এসেছি। আপনারা জানেন বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে এক পাথরের মূর্তি, যার বাজার আনুমানিক মূল্যের দাম 60,000 টাকা, সেই সর্বসাধারণ সবার সহায়তায় এই মূর্তি স্থাপন করা হয়েছে এবছর। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বর্ধমান সদর জেলা বিজেপি শিক্ষক সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। রায়ন গ্রাম পঞ্চায়েতের কপিবাগান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। শুক্রবার যথাযথ মর্যাদায় খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষেরা গুড ফ্রাইডে পালন করল। উড়ন পরিষ্কার করতে গিয়ে পাশে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। ফোনের দাবি মতো জিনিসপত্র না পাওয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।